धना धना रे धना धना रे धना मोना मोना धना चल ना अम्बिकार दोकान के घुरे आसि बेस तो चल ना हमें कि माना करेछि सकाल बेला मानिक जोर बोली व्यापार खाना की व्यापार की चीज लॉय धजा बोल ले अम्बिका दोकने जाई चल তাই এবার আলাপ। হ্যাঁ সে আমি বুঝেছি, এসে ইস্তক আমাকে শ্রদ্ধ করবে আর বেলা একটা পর্যন্ত বকর বকর করবে রাইতা। দেখো অম্বিকে ইতো জেনে রেখেছিও যে আমরা দুজনে তোমার দোকানে নক্কি, আমরা দুজনে এলে তোমার খদ্দের কত বাড়ে বলতো, খালি তামুক খাতি দেখেছো। তোমাদের মতো জোড়ার লক্ষ্যে এলে বেশি দিন আর আমাকে ব্যবসা চালাতে হবে না, ও দুদিন নাই গণেশ উল্টিয়ে লালবাতি জ্বালাতে হবে। তোমরা দুটি তো লক্ষ্যে নও জোড়া ঘুঘু। আমরা ঘুঘু ঘুঘুই তো আরে ঘুঘু বললো আচ্ছা দেখো এত ঝগড়া করছিস কেন? অম্বিকা আমাদের লাগে তামাশা করছে, বুঝতে পারছিস নাই সত্যি ঘুঘু আমাদের বলবে গেলে না বললে না আমরা যেন ওর ভিটেতে চড়ে বেড়াচ্ছি। চালের ওপর থেকে কোথায় যে বেটারা সব মরে পড়ে থাকে, যাকে কি আর করা যাবে, আস্তে আস্তে তুলে ফেলে দি। দেখো ভাই কোন খদ্দের কে জানো বলো না, খদ্দের যদি জানতে পারে আমার রসগোল্লার গামলায় মরা ইঁদুর পড়েছে তাহলে একটা রসগোল্লা আর বিক্রি হবে না। ভাই ভাই ধনেশ্বর কাউকে জানো বলো না ভাই, আমাদের বলবার দরকার কি আছে? সে তো বটেই সে তো বটেই, না না ভালো করে তামুক টামুক খাও তো। এই না তুমি এই কলকাতা না কলকে দেবে, দেখো আমাদের এরকম স্বভাব নয়, আমরা বলতে চাই না যে মরায় ইঁদুর পড়েছে এরকম করে সব করো না। কি হয়েছে খদ্দের আসছে? তা আসুক না, আমি কি বলতে চাচ্ছি যে তোমার রসগোল্লা ইঁদুর পড়েছে, বলবার দরকার কি আছে? ওহে ভালো খাবার কিছু আছে? আমাদের এরকম ইয়ে নয় জানো। আরে কি হলো কি? হয়নি কিছু বলছে বলো না, আমাদের কি দরকার আছে বলবার? কি বলো না? ওই রসগোল্লা তে ইঁদুর পড়েছে তাই বলছে বলো না, আমাদের কি দরকার আছে বলবার বলো। ইঁদুর পড়েছে খাবারে? রাম 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 রাম। আচ্ছা আচ্ছা ঘুরে আসি। দেখলে দেখলে মনোরঞ্জন খদ্দেরটাকে ভাগালে। তুমি একটু থাম দিকে বাবু, দেখছিস খদ্দের আছে আর তুই খালি গোল করছিস। গোল কি করছি? আমি কি সবাইকে বলে বেড়াচ্ছি যে খাবার ইঁদুর পড়েছে? দোহাই দোহাই তোমার, তোমার পায়ে গড় করি, একটু চুপ করো, আবার খদ্দের আসছে। ওহে ময়রা ভালো রসগোল্লা আছে? এগে আছে বই কি, আমার দোকানে এগে তো সবই ভালো জিনিস। এই যে লোকটা এসেছে আমি কি তাকে বলছি যে ইঁদুর পড়েছে? কি হলো? হয়নি কিছু বলছে বললো না, আমাদের বলবার দরকার কি আছে বলো। ধনেশ্বর ধনেশ্বর তোমার পায়ে পড়ি বাবা, একটু চুপ করো। আমাদের এরকম স্বভাব নয় যেন যে খদ্দের এলে বলে বেড়াবো যে রসগোল্লা ইঁদুর পড়েছে। সে কি ইঁদুর পড়েছে? সমস্ত আগে বলতে হয়। ছি 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 ছি, দোহাই দোহাই তোমাকে ভাই মনোরঞ্জন, এর যাহা একটা বিহিত করো ভাই, নইলে বিয়ের লগন সায় আমার সর্বনাশ হয়ে যাবে। তাই বলে আমাদের এই করি নিজে সব সময় বলে বেড়াচ্ছে। আর চুপ করো, খদ্দের আসছে। ও হে মোদক বসাই, বিয়ের একটা বায়না নিতে পারে। এই যে রে এসে আমি কি এদের বলতে যাচ্ছি যে রসগোল্লা ইঁদুর পড়েছে? তবে রে শালা, কি বলে শালা? তোকে তোকে মেরে শেষ করে ফেলে দেবো। আচ্ছা আচ্ছা আপনারা সব এসে পড়েছেন, আচ্ছা বলুন তো রসগোল্লা যে পচা ইঁদুর পড়েছে সে কি আমি বলেছি?